আলোচিত জল্লাদ শাহজাহান ভুইয়া মারা গেছেন ইনআালী ইলাইহি রাজিউন সোমবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার ছয় আসামি সহ ২৬ আসামির ফাঁসি কার্যকর করে আলোচিত হয়েছিলেন জল্লাদ শাহজাহান রোববার রাতে জল্লাদ শাহজাহান বুকে ব্যথা অনুভব করলে সাভারের হেমায়তপুরের একটি বাসা থেকে রাজধানীর শহীদ সোহারদি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হয় সোমবার ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চারটা বাজে সাড়ে তিনটা বাজে ব্যথা শুরু হয়তো আনতে আনতে আর কি বাজে তো চারটা বাজে এখানে নিয়ে এসে নিয়ে আসার পর ডাক্তার আর কি এক ঘন্টা পরীক্ষা নিরীক্ষা করলো দেন পাঁচটা বাজে ডাক্তার বললো যে উনি নাকি আর কি মারা গেছে কেন্দ্রীয় কারাগারের রেকর্ড অনুযায়ী দুটি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছিলেন শাহজাহান ভুইয়া একটি ডাকাতি করতে গিয়ে হত্যা মামলা এবং আরেকটি অস্ত্র আইনি মামলা এই দুই মামলায় উনিশশো একানব্বই সালের সতেরো মে থেকে কারাগারে ছিলেন শাহজাহান দুই মামলায় তার সাজা হয়েছিল বিয়াল্লিশ বছর ফাঁসি কার্যকর ও অন্যান্য কারণে তার সাজার মেয়াদ কমিয়ে বত্রিশ বছর করা হয়েছিল ওই সাজা শেষ হওয়ার পর গত বছরের আঠারো জুন শাহজাহান ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান কারাবিধি অনুযায়ী আচার আচরণ ও অন্যান্য কারণে সব মিলিয়ে দশ বছর পাঁচ মাস রেয়াদ পেয়েছিলেন শাহজাহান সাজা খেটেছেন একত্রিশ বছর ছয় মাস দুদিন